জয় গুরু, সবাইকে স্বাগতম। আজি কালনা আরএনসি মার্কেটে শ্রদ্ধেয় দুলালদার সঙ্গে একটু ভিডিও করছি। এই বাজারে এই দুলালদার দোকান আরএনসি মার্কেট, বিখ্যাত আমাদের জিওধারার মার্কেট, বিরাট মার্কেট। এই যে দেখছেন পিছন দিকে ছবিটা, লক্ষ্য কি বলবো, আমি 18 বছর ধরে পুরনো প্যান্টজামা বেচি। সব কাস্টমার আমার ওই ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালায়, লরি চালায়, বাস চালায়, এই ধরনের মানুষগুলো হচ্ছে কাস্টমার। আমি খুব সুলভ দামে বিক্রি করি এবং খুব ভালো ভালো কোয়ালিটির প্যান্টজামা বেচি। এইটা দিয়ে এমনভাবে চলছে, এখন বাজারের ভিতরে আছি। এখান থেকেও টুকটাক বেচাকেনা হয়, হাটে টাটে বিক্রি করলে একটু বেশি হতে পারে, সেটা এখন এই বয়সে বুঝতে পারছেন, 65 বছর বয়স, আর হাটে দৌড়াদৌড়ি করতে পারি না। তাই প্রভু মালিক শ্রী শ্রী ঠাকুর অন্নপ্রসন্ন দীক্ষিত, আমরা গুরু ভরসা, উনি যেভাবে চালায় সেভাবেই চলি, আর কি বলবো। তবে রাজি আছেন? হ্যাঁ, সর্বাবস্থায় রাজি, দুঃখ করি। তবে আপনার কোনো দুঃখ নেই? দুঃখ তো মানুষের একটা প্রকৃতিগত ভাব, দুঃখের ভাবটাকে তাড়িয়ে দিই তো আমি, অভাবের ভাবকে তাড়িয়ে দিই, দুঃখের ভাবকে তাড়িয়ে দিই, একদম তাড়িয়ে দিই, লাঠি দিয়ে তাড়াই, এইভাবে চলছি ঠাকুরের দয়ায়। মানে কাল কি আমার ঠাকুর বলেছেন, তোমার ধন দৌলত টাকা পয়সা সোনা দানা নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি আমাকে একটু বিশ্বাস আর ভক্তি করো, তো তোমার যখন যা প্রয়োজন আমি যদি যোগান দিই, ঠিক ওইভাবেই যোগান দিয়ে আমাকে দাঁড়া চালাচ্ছেন ঠাকুর, এই হচ্ছে বিশ্বাস আমার পাকা। কিন্তু কাল কী খাবেন সেই ব্যাপারটা, কালকের চিন্তা তো তিনি করবেন, প্রভু করবেন, মালিক করবেন, সেটা আপনি করেন না। আমি কেন চিন্তা করতে যাব, আমি করে কিছু করতে পারবো? চিন্তা করে আজকে যেন বৃষ্টির ওয়েদার, বাজার বেচাকেনা হয়নি, এখন মানুষ এই যে একটা টাকাও বৌনি হয়নি, আমি কিছু পরবার নেই। মানুষ যে এত সঞ্চয় করে, ব্যাংক ব্যালেন্স করে, চিন্তা করে, বিভিন্ন রকম যে টাকা জমিয়ে যায়, বাড়ি গাড়ি আরো আমার সন্তান এদের জন্য রেখে যাই, এসব আপনার এই ব্যাপারটা? এই ব্যাপারটা আমার পূর্বে ছিল, কিন্তু আমি সঞ্চয় সবাই করতে পারে না। ব্যাংকে হয়তো 50,000 জমিয়েছি, হঠাৎ একটা ঝড় বিপদ চলে এলো, অসুখ বিসুখ রোগ ব্যাধি চলে এলো, ব্যয় হয়ে গেল, ওটা আমি পারিনি জমাতে, তবে চলে যাচ্ছে ঠাকুরের দয়ায়। 65 বছর বয়সে আমার কোনো গ্যাস নেই, অম্বল নেই, সুগার নেই, কোনো কিছু নেই, 10টা রসগোল্লা আমি খেতে পারি, খুব ভালো হজমও হয়, লুচি টুচি ভালো খেতে পারি, 12-14টা খেয়ে ফেললে কোনো অসুবিধা নেই, কত ভালো রেখেছে আমার প্রভু আমাকে। আমি তো সেই ছোটোবেলায় আদর্শলিপি বইতে পড়েছিলাম, মুখস্থ করেছিলাম সুর দিয়ে, স্বাস্থ্যই সকল সুখের মূল, তখন তো বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি 65 বছর বয়স। অনেকে তো আছে যে এরকম আছে যে টাকা পয়সা প্রচুর আছে কিন্তু আবার অসুখ বিসুখও প্রচুর। হ্যাঁ, এরকম দেখা যায়, সেই ভেলোর যাচ্ছে না, আমার তো নিত্য কোনো পার্মানেন্ট ওষুধ লাগে না, 65 চলছে, ধরুন মাস গেলেই 5,000-7,000। আমার বিশ্বাস ঠাকুর প্রকৃতি আমাকে ভালো করে রাখে, আমার বিশ্বাস পাকা একদম, প্রকৃতি আমাকে সাহায্য করে, প্রকৃতির মালিক যিনি তিনি জানেন। বাড়িতে আপনার স্ত্রী সে কিছু মানে এতে খুশি? সে সর্বাবস্থায় রাজি, ও সে কোনো অসুবিধা নেই, আপনার যেদিন যেরকম ইনকাম হয় একদম একদম। আচ্ছা আচ্ছা, আমি টেনশন নেই না, আমাকে বলে তুমি কোনো টেনশন নেবে না, আমি বুঝে নেব, যা সামান্য রোজগার করে নিয়ে তার হাতেই দিই, সেই ট্যাকেল করে, হ্যাঁ, তাতে নেতা নিমন্ত্রণ আত্মীয় স্বজন সবই তিনি সামলায়, হ্যাঁ, ঠাকুরের দয়ায় আর কি। এছাড়া মানুষ বাঁচতে পারে না, হালকা রোজগারে দীক্ষিত নিয়েছি এবং সস্তিনী দীক্ষা নিয়েছি, এবং আমাদের কোনো ব্যাপার নেই, মানে ডাল ভাত তরকারি খাবো, আর হিংসা নিন্দা মানুষের সঙ্গে করবো না, ঠাকুর বলেছেন, মানুষের ক্ষতি চিন্তা করবো না, বিনা কারণ মানুষের মনে ব্যথা দেব না, এইভাবে আমাদের চলছে একদম, কোনো চিন্তা নেই। আমার স্ত্রীর কোনো কঠিন যে আপনি এরকম জোর করে ধরে ধরে দীক্ষা দেন, এই ব্যাপারটা কি মানুষে যে বলে? ও আচ্ছা, এই ব্যাপার, এই ব্যাপারটা তো দাদা, দীক্ষা মানে দক্ষতাকে অর্জন করা, দীক্ষা তো কোনো ব্যাপার না, জোর করে ধরে ধরে নাকি? হ্যাঁ, জোর করে ধরে বলতে, ধরুন বাচ্চা ছেলে ওষুধ খায় না, তিতা ওষুধ,
তাকেও তো আমরা ঠ্যাং ধরি, কেউ হাত ধরি, তলায় ঢেলে দিই। একমাত্র ডাক্তার ওষুধ দিয়েছে, খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন। এবার ডাক্তারকে আমি বিশ্বাস করেছি, সে বলছে গলায় ঢেলে দেবেন। তাহলে জোর করে তো দীক্ষা দেওয়া হতো ভালো। দীক্ষা মানে জাস্ট স্কুলে, গুরুর স্কুলে ভর্তি করা, জোর করেই দিলাম। কি হয়েছে তাতে? তাতে তো অনেক রিপোর্ট ভালো, পরবর্তীতে সঙ্গ করে, সাধু সঙ্গ করে, ঋত্বিক সঙ্গ করে, মন্দিরে যোগাযোগ করে, উৎসবে গিয়ে তারা অনেকে অনেক রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দেখছি। পূর্বে যারা তারা যা ছিল তার থেকে অনেক পরিবর্তন। খুব ভালো যুক্তির কথা বলেছেন, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। হ্যাঁ, আমার তো এইরকমই আমার। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আপনারও মঙ্গল প্রার্থনা করি পরম পিতার কাছে। আমি সবারই, পৃথিবীর সবার, আপনি সহ গুরু সবার মঙ্গল কামনা করি। জয় গুরু, জয় গুরু।